আসসালামু আলাইকুম জেবিন বিউটি জোন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, প্রতিবারের মতন আবারও আপনাদের মাঝে একটি রিভিউ ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি জেবিন তাসনিম মাসুমা। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি স্কার্ফ সম্পর্কে। তো এর আগে আমি হ্টাইভস এর একটি স্কার্ফের রিভিউ আমি আপনাদের কাছে দিয়েছিলাম, তো আলহামদুলিল্লাহ ওটাতে ভালো ভিউজ এসেছে এবং আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। তো তাই আমি হ্টাইভস এর আমি আরেকটা স্কার্ফ আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, ভিডিওর শুরুতে আমি আপনাদের কাছে আরেকটি কথা জানিয়ে রাখবো, এটা কোনো স্পন্সরের ভিডিও না। তো হ্টাইভস এর প্রোডাক্টগুলি আমার কাছে ভালো লাগে, তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। এবং আমি কোনো প্রোডাক্ট সেল করি না, তাই প্লিজ আপনারা কেউ আমার পেজে এই প্রোডাক্টটির জন্য নক করবেন না। তো বন্ধুরা, এর আগের ভিডিওতে আমি হ্টাইভস ফেস স্কিন অ্যাপ্রিকট স্কার্ফের রিভিউ দিয়েছিলাম আপনাদেরকে। তো আজকের ভিডিওতে আমি হ্টাইভস রেডিয়েন্স স্কিন পিঙ্ক লেমন অ্যান্ড ম্যান্ডারিন অরেঞ্জ স্কার্ফের রিভিউ দিব। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন নোটিফিকেশনটি অল করে দিন, যাতে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে দেখতে পারেন। বন্ধুরা, আপনারা সবাই জানেন যে আমি সবসময় সব প্রোডাক্টের অনেস্ট রিভিউ দিয়ে থাকি, তাই আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ একটি রিভিউ ভিডিও তৈরি করতে অনেক সার্চ করে, অনেক রিসার্চ করে এবং নিজে ইউজ করে তারপরে একটি রিভিউ ভিডিও তৈরি করতে হয়, তাই একটি ভিডিও তৈরি করতে অনেক কষ্ট করতে হয় আমাকে। তো বন্ধুরা, চলে যাচ্ছি রিভিউতে। হ্টাইভস রেডিয়েন্ট স্কিন পিঙ্ক লেমন অ্যান্ড ম্যান্ডারিন অরেঞ্জ স্কার্ফটি তিনটি ফ্লেভারের, তাই প্রথমত যেটা না বললেই না সেটা হচ্ছে এর স্মেলটা আমার কাছে অসাধারণ লাগে। এবং যাদের মুখে নিয়মিত ব্রণের সমস্যা দেখা দেয় অথবা অনেক বেশি অয়েল থাকে স্কিনে, তারা এটিকে ইউজ করতে পারেন, কারণ এই স্কার্ফটিতে অনেক দানা সমৃদ্ধ থাকে যেটি আপনাদের ত্বকের লুমের গুঁড়ার ময়লা দূর করতে সাহায্য করে এবং আপনার ত্বকের অয়েলকে দূর করতে সাহায্য করবে এই স্কার্ফটি। এবং যারা নিয়মিত পার্লারে ফেসিয়াল অথবা ম্যাসাজ না করে থাকেন তারা অবশ্যই একটি স্কার্ফ ইউজ করবেন। আজকের এই পিঙ্ক কালার স্কার্ফের ফর্মুলাটা হচ্ছে সাদা, যার মধ্যে বাদামি ও কালো কিছু দানা রয়েছে। এই দানাগুলি ত্বকের ময়লা পরিষ্কার করতে সাহায্য করে। এই স্কার্ফটিকে 2-3 মিনিটের মতন ভালোভাবে এর দানাগুলো দিয়ে রাব করতে হয়। মুখ ধোয়ার পর কি সুন্দর যে একটা গ্লো দেয়, খুবই সুন্দর, ফেসটা চিকচিক করে। এবং আপনারা স্কার্ফের সময় নাক এবং ঠোঁটের নিচে বেশি ফোকাস করার চেষ্টা করবেন এবং মুখ ধোয়ার পর দেখবেন নাকটা অনেক সফট হয়ে গেছে। এবং এটি আপনাদের ত্বক এবং নাকের সুন্দরভাবে ব্ল্যাক হেডস, হোয়াইট হেডসগুলিকে দূর করতে সাহায্য করবে। এবং একটি স্কার্ফ ইউজ করার ফলে আরেকটি উপকার কি হয়, মেকআপের আগে একটা স্কার্ফ অবশ্যই ইউজ করতে হবে, যাতে আপনার বেস মেকআপ খুব সুন্দর হয়। সো ভিউয়ার্স, আজকের এই হ্টাইভস রেডিয়েন্ট স্কিন পিঙ্ক লেমন অ্যান্ড ম্যান্ডারিন অরেঞ্জ ফ্লেভারের স্কার্ফটি আপনাদের ত্বকের ডার্ক ইম্প্যুরিটিস দূর করতে সাহায্য করবে এবং ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস দূর করতে সাহায্য করবে। আপনাদের ত্বককে অয়েল কন্ট্রোল করতে সাহায্য করবে, রাফনেস দূর করতে সাহায্য করবে, ডেড সেল রিমুভ করতে সাহায্য করবে, নিয়মিত ব্যবহারে ত্বক সফট এবং স্মুথ করে তুলবে। এবং এই প্রোডাক্টটির মূল্য হচ্ছে 350 থেকে 450 টাকা। এক এক জায়গাতে এক এক রকমের মূল্য, আপনারা ভালো করে যাচাই বাছাই করে অরিজিনাল প্রোডাক্টটা কেনার চেষ্টা করবেন। তো বন্ধুরা, আশা করি যে আমার আজকের ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে এবং আপনারা যদি অন্য কোনো প্রোডাক্টের অনেস্ট রিভিউ পেতে চান তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে অনেস্ট রিভিউ দেওয়ার। এবং প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। Ha ha ha.